একদম উলহ মালহরে মাছ ধরি আছে রাতিপুয়ার পর সকলে পাই আছে না সকলে পাই আছে 1 কেজি আধা কেজি ভাগন রহু কাটল ঢেকেরা গাওর হুকুল মানু আহি গৈছে মাছ ধরে বিরাট আনন্দ ফুর্তি কই আছে আউ লডু বানপানি হুমাইছে কিন্তু লডু একফলে কেটিবাড়ি নষ্ট হইছে আনফলে কিন্তু আনন্দ হইছে আনন্দ হইছে কেটিবাড়ি কেন নষ্ট হইছে খেতিবাদি ইমান এটা নষ্ট হওয়া নাই কারণ বুড়ো আগতে চপাই লৈছে তো ব্রহ্মপুত্র পানি আমার এফালে আজি দুদিন ধরে সোমাই আছে ইয়ার আগত আপাতত আছে পানি যদি বৃদ্ধি পাই আছে এই বৃদ্ধি ইমান এটা ডাঙর হব নালাগে ব্রহ্মপুত্র পানি অতুল পণ্ডিত এইখন জায়গাখন নাম কি এইখন শীতলমারি বিল আর পথার সংযোগ বানপানী হয়েছে বানপানী হয়েছে দেখা গেছে বানপানীর মাজত মানুষ আনন্দ উল্লাস করেছে কি করবো আনন্দ মানে নতুন পানি সোমাইছে তো আমার যাক মাছ নদীর মাছ সেইবিল ইফালে সোমাই আছে আর আমার ইয়ার রাইজে একদম উলহ মালহরে মাছ ধরি আছে রাতিপুয়ার পর সকলে পাই আছে না সকলে পাই আছে 1 কেজি আধা কেজি ভাগন রহু কাটল ঢেকেরা গাওর সকলো মানুষ আহি গৈছে মাছ বিরাট আনন্দ ফুর্তি কই আছে আউ যদিও বানপানী সোমাইছে কিন্তু যদিও একফলে খেতিবাড়ি নষ্ট হয়েছে আনফলে কিন্তু আনন্দ হয়েছে আনন্দ হয়েছে খেতিবাড়ি কেন নষ্ট হয়েছে খেতিবাড়ি ইমান এটা নষ্ট হওয়া নাই কারণ বুড়ো আগতে চপাই লৈছে তো ব্রহ্মপুত্র পানি আমার এফালে আজি দুদিন ধরে সোমাই আছে ইয়ার আগত আপাতত আছে পানি যদি বৃদ্ধি পাই আছে এই বৃদ্ধি ইমান এটা ডাঙর হব নালাগে ব্রহ্মপুত্র পানি অতুল পণ্ডিত এইখন জায়গাখন নাম কি এইখন শীতলমারি বিল আর পথার সংযোগ বানপানী হয়েছে বানপানী হয়েছে দেখা গেছে বানপানীর মাজত মানুষ আনন্দ উল্লাস করেছে কি করবো আনন্দ মানে নতুন পানি সোমাইছে তো আমার যাক মাছ নদীর মাছ সেইবিল ইফালে সোমাই আছে আর আমার ইয়ার রাইজে একদম উলহ মালহরে মাছ ধরি আছে রাতিপুয়ার পর সকলে পাই আছে না সকলে পাই আছে 1 কেজি আধা কেজি ভাগন রহু কাটল ঢেকেরা গাওর সকলো মানুষ আহি গৈছে মাছ বিরাট আনন্দ ফুর্তি কই আছে আউ যদিও বানপানী সোমাইছে কিন্তু যদিও একফলে খেতিবাড়ি নষ্ট হয়েছে আনফলে কিন্তু আনন্দ হয়েছে আনন্দ হয়েছে খেতিবাড়ি কেন নষ্ট হয়েছে খেতিবাড়ি ইমান এটা নষ্ট হওয়া নাই কারণ বুড়ো আগতে চপাই লৈছে তো ব্রহ্মপুত্র পানি আমার এফালে আজি দুদিন ধরে সোমাই আছে ইয়ার আগত আপাতত আছে পানি যদি বৃদ্ধি পাই আছে এই বৃদ্ধি ইমান এটা ডাঙর হব নালাগে ব্রহ্মপুত্র পানি